আমি পৌঁছে গেছি পুরীতে। পুরীতে এসে ফার্স্টে যেটা চাপ ছিল সেটা হচ্ছে একটা হোটেল রুম বুক করা। তো অনেক যে একটা রুম পেয়েছি, এই হচ্ছে বিচ। এখান থেকে যেতে হবে একটুখানি, একজনের থেকে শুনে আমি এখানে এসেছিলাম। তো দেখলাম যে সত্যি জাস্ট এই বিচ থেকে 30 সেকেন্ডের মতো হাঁটা পথ। এই রাস্তাটাতে যেতে হবে, এটা হোটেল অতিথি আর নিউ হরাইজন্স হোটেলের মাঝখান দিয়ে যে গলিটা আছে সেখান দিয়ে আসতে হবে। এই হচ্ছে আমাদের হোটেল কাম এটা একটা মঠও বটে, হরিদাস মঠ। কিন্তু এখানে মন্দির রয়েছে ঢোকার রাস্তাটা এই পাশ দিয়ে। এই যে হরিদাস ঠাকুর সমাধি মঠ, এই যে ঢুকতে হলে এই পাশের রাস্তাটাতে ঢুকতে হবে। এটা পুরো মার্কেটের কাছাকাছি, সেই জন্যে অনেকটা সুবিধাও আছে। এখানে ঢুকতে হবে, ঢুকে গেছি। তো পিছনেও একটা গেট আছে, এটা ব্যাক রাস্তাতে ঢুকলাম। এখন সিঁড়িতে উঠছি। আমাদের রুমটা অ্যাকচুয়ালি 3rd ফ্লোরে, একদম সমুদ্র থেকে 1 থেকে 1.5 মিনিটের হাঁটা পথ। ঠিকভাবে হাঁটলে 1 মিনিটেই চলে আসা যাবে এই হরিদাস মঠে। আমার নাম্বার 108। এই যে রুমটা, এখানে টেবিল দেওয়া আছে, একটা চেয়ার, ওখানে একটা চেয়ার আছে। জলের জারটা নিয়েছি। এখানে রান্নার গ্যাস, ওভেন, বাসনপত্র সব কিছু আছে। রান্নার জায়গাটা অনেকটাই বড়। এখানে সিঙ্ক আছে, জল আছে, কোনো সমস্যা নেই জল নিয়ে। এখানে একটা ড্রেসিং টেবিলও দেওয়া আছে। রুমটা অনেকটাই বড়, একটা কিং সাইজ বেড আছে। এই বেডে অ্যাকচুয়ালি 6-7 মনে হয়, 4 জন শোয়া যাবে, বাট 3 জন হলে খুব কমফোর্টেবল। ওই জন্য এখানে একটা এক্সট্রা বেডও দিয়ে দিয়েছে, যে যদি সমস্যা হয়। এটা ফোল্ডিং বেড আছে, এখানে ম্যাট্রেস সেট করা, এটাকে সোজা করে নিয়ে ইউজ করতে হবে। বেড কভার এক্সট্রা দিয়ে দিয়েছে, টোটালি 3টে বেড কভার দিয়েছে। এখানে টিভি চলছে, একটা এলজি টিভি লাগানো আছে, সমস্ত বাংলা চ্যানেলই আছে। আর সাথে রুমটায় এসিও আছে, এসিটা কিন্তু খুব ভালো কাজ হচ্ছে, রিমোটটাও দিয়ে দিয়েছে। আচ্ছা, আর হচ্ছে টয়লেট, টয়লেটটা এখানে যথেষ্ট, একটা বেসিন আছে, শাওয়ার আছে, মগ আছে। টয়লেটটা যথেষ্ট বড় এবং টোটালি টাইলস দেওয়া,
এখানে কমোড রয়েছে, যথেষ্ট বড় এবং ডিসেন্ট পরিষ্কারই আছে। তো মোটামুটি এই রুমে বিছানায় চারজন, আর ওইখানে একজন শোয়া যায়, বাট বিছানায় তিনজন, আর ওখানে ফোল্ডিং বেডে একজন হলে খুব কমফোর্টেবলি থাকা যায়। সব থেকে ভালো হচ্ছে এখানে রান্নাঘর, এসি রুম, কিন্তু এখানে রান্না করার ব্যবস্থাও রয়েছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এসি চলাকালীন গ্যাসটা না জ্বালানোই ভালো, ওই জন্য যখন রান্না করা হবে তখন এসিটা অফ করে, ফ্যান আছে ফ্যানটা চালিয়ে রান্না করা যাবে। আচ্ছা এখানে দেখিয়ে দিই, এখানে উইন্ডো আছে, এখানে বিশেষ সেরকম কিছু দেখা যাবে না, বাট সুন্দর হাওয়া আসছে। কিন্তু সমুদ্রের ধারে এমনিতে হাওয়া ভালো আসে, হাওয়াটা আসছে। এই রুমের আর একটা জিনিস আমি দেখাবো, এই 108 নম্বর রুমে থাকার সুবিধা। জাস্ট এই করিডোরতে যদি এই সিঁড়িটা দিয়ে উঠে যাই, জাস্ট একটা সিঁড়ি, তাহলে এখান থেকে সমুদ্রের একটা ভিউ পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে। এই যে বেসিক্যালি সমুদ্র থেকে দুটো প্লট পেছনে, এই মঠ, জাস্ট দুটো প্লট পেছনে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই হচ্ছে ছাদটা, এখানে দড়ি টাঙানো আছে, ইচ্ছে হলে এখানে ভেজে জামা কাপড় শুকিয়ে নেওয়া যেতে পারে। এবার বলি রুমের ভাড়া, রুমটার ভাড়া আসলে 1000 টাকা, কিন্তু একটা এক্সট্রা বেড দিয়েছে আমাদের, যে আমাদের সুবিধার্থে আগের থেকে ছিল, বলেছে ওটা থাকলে আরও এক্সট্রা 50 টাকা দিতে হবে, আর ওটা যদি বের করে নেয় তাহলে 1000 টাকা। বললাম যে বেডটা আছে থাক, যদি কাজে লাগে, টোটাল ভাড়া পড়বে 1050 টাকা রুমটা। এই হচ্ছে টোটাল হরিদাস মঠের বিষয়। ঠিক আছে, কেমন লাগলো সবাই জানিও।